হ্যালো বন্ধুরা আজকের ক্লাসে থাকছে সুবীর দাসের রিজনিং বই থেকে সিলোজিসম বা অনুমান বাক্য অধ্যায়ের পার্ট ফাইভ বা পঞ্চম পার্ট এর আগে সমস্ত পার্ট তোমরা এই ভিডিওর নিচের ডেসক্রিপশন বক্সে বা প্লে লিস্টে তোমরা পেয়ে যাবে তো তাহলে চলো বন্ধুরা আর দেরি না করে আজকের ক্লাস শুরু করা যাক আজকের ক্লাস শুরু হচ্ছে কোশ্চেন নম্বর এইট থেকে যেখানে দেখো বিবৃতিতে বলা হয়েছে সমস্ত মটরশুঁটি হলো ডাল তাহলে প্রথম বিবৃতিতে আমরা কি পেলাম একটা পেলাম মটরশুঁটি আর একটা পেলাম ডাল অর্থাৎ দুটো বৃত্ত আমাদেরকে অঙ্কন করতে হবে বিবৃতি অনুযায়ী দেখো যেখানে মটরশুঁটির বৃত্তকে আমি এম দিয়ে চিহ্নিত করেছি এবং ডালের বৃত্তকে ডি দিয়ে চিহ্নিত করেছি অর্থাৎ এই যে মটরশুঁটির বৃত্ত সেটা দেখো সম্পূর্ণ ডালের বৃত্তের মধ্যে রয়েছে বিবৃতি অনুযায়ী তারপর দু নম্বরে কী বলেছে সমস্ত ডাল হলো শস্য তাহলে এই যে সমস্ত ডালের বৃত্তটা রয়েছে এর বাইরে দিয়ে আমাদেরকে আরও একটা বৃত্ত আঁকতে হবে তাহলে এর বাইরে আরও একটা বৃত্ত আঁকলাম এবং এটাকে আমরা চিহ্নিত করব শস্য দিয়ে অর্থাৎ এই যে বাইরের বৃত্তটা এটা হচ্ছে শস্যের বৃত্ত এটাকে আমি এস দিয়ে চিহ্নিত করলাম এবং তিন নম্বরে কী বলা হয়েছে তিন নম্বরে বলা হয়েছে কোনো শস্য বীজ নয় তাহলে এখানে বীজ আরও একটা বৃত্ত হবে কিন্তু সেটা শস্যর বাইরে কারণ যেহেতু বলেছে কোনো শস্য বীজ নয় অর্থাৎ বাইরে তাহলে এখানে আরও একটা বৃত্ত হবে এটাকে আমি বলছি বীজ অর্থাৎ এটাকে আমি বীজ দিয়ে চিহ্নিত করলাম তাহলে আমাদের ডায়াগ্রাম বা চিত্র কিন্তু আঁকা সম্পূর্ণ হলো এবার আমরা সিদ্ধান্তে কি বলা হয়েছে দেখে নেবো যেখানে প্রথম সিদ্ধান্তে বলা হয়েছে সমস্ত শস্য হলো ডাল তাহলে এই যে সমস্ত শস্য যেটাকে আমরা এস দিয়ে বলেছিলাম সমস্ত শস্য হলো ডাল কিন্তু যদি বলতো সমস্ত ডাল শস্য তাহলে কিন্তু ঠিক হতো কারণ ডালের বৃত্তটা শস্যের মধ্যে রয়েছে অর্থাৎ প্রথমটা ঠিক নয় দু নম্বরে বলা হয়েছে দেখো সমস্ত মটরশুঁটি হলো শস্য তাহলে এই যে মটরশুঁটির বৃত্ত যেটাকে আমরা এম দিয়ে বলেছিলাম সেই সমস্ত মটরশুঁটিকে কি বলছে শস্য কারণ সেটা কিন্তু এসের বৃত্তের দেখো মধ্যে রয়েছে অর্থাৎ দুই নম্বর বিবৃত কিন্তু সঠিক কারণ এই যে মটরশুঁটির বৃত্তটা এটা কিন্তু শস্যের বৃত্তের মধ্যে রয়েছে অর্থাৎ সমস্ত মটরশুঁটি হলো শস্য তাহলে দুই নম্বর সঠিক অর্থাৎ তাহলে এ বি সি ডি ই এর মধ্যে সঠিক উত্তর যেটা হবে তার মধ্যে থেকে অপশান বি হবে শুধুমাত্র দুই সত্য এটি হচ্ছে সঠিক উত্তর অর্থাৎ অপশান বি হবে এক্ষেত্রে সঠিক উত্তর আশা করি প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পারলে এবার আমরা কোয়েশ্চেন নম্বর নাইনের সমাধানটা দেখে নেব যেখানে বিবৃতিতে বলা হয়েছে কোনো ফল সবজি নয় তাহলে এখানে সবজি এবং ফলের দুটো আলাদা বৃত্ত হবে কারণ কোনো ফল সবজি নয় বলা হয়েছে তাহলে এখানে আমাদের বিবৃতি অনুযায়ী চিত্র আমরা এঁকে ফেলেছি এখানে আমরা তাহলে কি বলেছে ফলকে আমি এফ দিয়ে প্রকাশ করলাম এখানে আমি ফ্রুট হিসেবে লিখে নিই ফলকে বাংলা ফলের এফ হিসেবে লিখলাম আর সবজিকে ভেজিটেবল হিসেবে লিখে নিই সবজিকে আমি সবজির এস হিসেবে লিখেছি বোঝার সুবিধার জন্য তাহলে এবার দ্বিতীয় বিবৃতিতে বলা হয়েছে সমস্ত আলু হলো সবজি তাহলে এই সবজির মধ্যে আরও একটা বৃত্ত হবে এটা তাহলে এই বৃত্তটা হবে আলু তো এটাকে আমরা এ দিয়ে প্রকাশ করলাম কারণ এখানে বলা হয়েছিল সমস্ত আলু হলো সবজি অর্থাৎ সবজির মধ্যেই কিন্তু আলুটাকে রাখতে হবে আর তিন নম্বর দেখো বলা হয়েছে কিছু ফল হলো আপেল তাহলে এই যে ফলের বৃত্ত এই ফলের বৃত্তর বাইরে তাহলে এই ফলের বৃত্তের সঙ্গে আরও একটা বৃত্ত হবে কিন্তু কিছুটা বলেছে সেই জন্য কিছুটা অংশই আমরা এখানে মিশিয়ে দেব ফলের সঙ্গে এবং এটাকে তাহলে কি বলা হচ্ছে কিছু ফল হলো আপেল তাহলে এটাকে বলা হচ্ছে আপেল এটাকে এপি দিয়ে প্রকাশ করলাম তাহলে এখানে দেখো বিবৃতি অনুযায়ী চিত্র আমাদের তৈরি হয়ে গেছে এবার আমরা সিদ্ধান্তগুলো দেখে নেবো যেখানে প্রথম সিদ্ধান্তে বলা হয়েছে কিছু আপেল হলো আলু তাহলে বলা হয়েছে কিছু আপেল হলো আলু কিন্তু এখানে দেখো এই আপেলের সঙ্গে আলুর কিন্তু কোনো সম্পর্ক নেই দুটো সম্পূর্ণ আলাদা চিত্র তাই এই প্রথম বিবৃতি কিন্তু সঠিক নয় দু নম্বরে কী বলা হয়েছে কিছু আলু ফল হতে পারে তাহলে বলা হয়েছে কিছু আলু এই যে আলু রয়েছে ফল হতে পারে কিন্তু সেটাও সম্ভব নয় কারণ এই বৃত্ত আর এই বৃত্ত কিন্তু সম্পূর্ণ দেখো আলাদা এই দ্বিতীয় যে সিদ্ধান্ত সেটিও কিন্তু সঠিক নয় তাহলে সঠিক উত্তর কোনটা হবে এক এবং দুই কোনোটি সত্যি কোনোটি সত্য নয় তাহলে এই অপশানটা কোথায় আছে সেটা দেখা আছে অপশান ডিতে এক ও দুই উভয়ই সত্য নয় অর্থাৎ এক্ষেত্রে ডি হবে সঠিক উত্তর এগুলো কিন্তু বন্ধুরা খুব ভালো প্রশ্ন আশা করি প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পেরেছ এবারে আমরা কোয়েশ্চেন নাম্বার টেনের সমাধানটা দেখে নেব যেখানে বিবৃতিতে বলা হয়েছে সমস্ত গান হলো কবিতা তাহলে গানের একটা বৃত্ত হবে তাহলে গানের একটা বৃত্ত হবে যেটা থাকবে কবিতার বৃত্তের মধ্যে কারণ এখানে বলা হয়েছে সমস্ত গান হলো কবিতা এই সমস্ত গানকে বলা হয়েছে কবিতা তাহলে গানকে আমরা জি দিয়ে এবং কবিতাকে কে দিয়ে প্রকাশ করলাম দু নম্বরে কি বলা হয়েছে সমস্ত কবিতা হলো ছড়া তাহলে এই যে কবিতার বৃত্ত এটাও আরও একটা বৃত্তের মধ্যে থাকবে যেটা হলো ছড়ার বৃত্ত তাহলে আরও একটা বৃত্ত আমরা আঁকলাম এটাকে আমরা বলছি ছড়া এটাকে আমি সিএইচ দিয়ে প্রকাশ করলাম আর তিন নম্বরে কী বলা হয়েছে কোনো ছড়া অনুচ্ছেদ নয় তাহলে অনুচ্ছেদ আরও একটা বৃত্ত হবে যার সঙ্গে ছড়ার কোনো টাচ বা স্পর্শ থাকবে না কারণ কোনো ছড়া অনুচ্ছেদ নয় বলেছে তাহলে এখানে আরও একটা বৃত্ত আমরা আঁকলাম এটাকে এ বলে প্রকাশ করলাম তাহলে সমস্ত তাহলে বিবৃতি অনুযায়ী আমাদের চিত্র অঙ্কন করা হয়ে গেল এবার সিদ্ধান্তগুলো আমরা দেখে নেব যেখানে প্রথম সিদ্ধান্তে বলা হয়েছে কোনো গান অনুচ্ছেদ নয় তাহলে কোনো গান গানের যে বৃত্ত অনুচ্ছেদ নয় তাহলে এটা সঠিক কারণ সত্যি সত্যি এই বৃত্তের সঙ্গে এই বৃত্তের কোনো টাচ বা মিল হয়নি এবং দুই নম্বরে কি বলা হয়েছে কোনো কবিতা অনুচ্ছেদ নয় তাহলে এই যে কবিতার বৃত্ত কে সেটাও অনুচ্ছেদ নয় মানে অনুচ্ছেদের সঙ্গে টাচ হয়নি তাহলে এটাও সঠিক তাহলে সঠিক উত্তর আমরা কী পেলাম যে এক এবং দুই উভয়ই সঠিক এবং এই অপশানটা কোথায় আছে সেটা দেখো অপশান ইতে রয়েছে এক এবং দুই উভয় সত্য অর্থাৎ এখানে অপশান ই হলো সঠিক উত্তর এবং এই কোশ্চেনটাও কিন্তু ভালো কোশ্চেন এটা দেখো প্রিভিয়াস একটা ইয়ারে কোশ্চেনে দু হাজার সালে কিন্তু এসে গেছে এবারে আমরা কোশ্চেন নাম্বার ইলেভেনের সমাধানটা দেখে নেব এখানে প্রথম বিবৃতিতে বলা হয়েছে সাম মেন আর গুড অর্থাৎ কিছু মানুষ ভালো তাহলে এখানে মানুষ এবং ভালোর দুটো বৃত্ত আমাদেরকে অঙ্কন করতে হবে এবং যেহেতু সাম বলেছে অর্থাৎ বৃত্ত দুটো কিছু অংশ অর্থাৎ বৃত্ত দুটোর কিছু অংশ একে অপরকে স্পর্শ করে থাকবে তাহলে এখানে প্রশ্ন অনুযায়ী সাম মেন আর গুড অর্থাৎ কিছু মানুষকে গুড বলা হয়েছে তাহলে ম্যান যেটা সেটাকে এম দিয়ে চিহ্নিত করলাম এবং গুডের যে বৃত্ত সেটাকে জি দিয়ে প্রকাশ করলাম অর্থাৎ মানুষের কিছু অংশটা হবে গুড এবং দু নম্বরে বলা হয়েছে সাম মেন আর ওয়াইজ তাহলে এখানে ওয়াইজের আরও একটা বৃত্ত আঁকতে হবে অর্থাৎ বুদ্ধিমান কিছু মানুষ হয় বুদ্ধিমান তাহলে এই যে মানুষের বৃত্ত তার সঙ্গে কিছুটা অংশ মিলে থাকবে ওয়াইজ বা বুদ্ধিমানের বৃত্ত এই বৃত্তটাকে আমি ডাব্লু দিয়ে চিহ্নিত করলাম তাহলে এবার আমরা সিদ্ধান্ত দেখে নেবো যেখানে প্রথম সিদ্ধান্তে বলা হয়েছে সাম ওয়াইজ ম্যান আর গুড অর্থাৎ কিছু ওয়াইজ ম্যানকে ভালো বলা হয়েছে কিন্তু এই যে ওয়াইজ ম্যানের বৃত্তটা গুডের বৃত্তের সঙ্গে কিন্তু টাচ করেনি তাহলে এক্ষেত্রে প্রথম সিদ্ধান্ত সঠিক নয় আর দ্বিতীয় সিদ্ধান্তে কি বলা হয়েছে সাম গুড ম্যান আর ওয়াইজ সেটিও সঠিক নয় কারণ এখানে দেখো গুড ম্যানের বৃত্তটা একটু আগে বললাম ওয়াইজের সঙ্গে কোনোরকমভাবে স্পর্শ করেনি অর্থাৎ দ্বিতীয় বিবৃতিও অর্থাৎ দ্বিতীয় সিদ্ধান্ত এক্ষেত্রে সঠিক নয় সঠিক উত্তর কোনটা হবে দুটোর একটাও ঠিক নয় তাহলে অপশান সিদের দেখো রয়েছে উভয় সত্য নয় তাহলে এক্ষেত্রে অপশান সি হবে সঠিক উত্তর এটিও প্রিভিয়াস ইয়ার এক্সাম দু হাজার পনেরোতে এসে গেছে এটি কিন্তু বন্ধুর একটা ভালো প্রশ্ন আশা করি প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পেরেছ এবং এই ভিডিও ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু ভিডিও নিচে কমেন্ট করে জানাতে ভুলো না এবং তোমাদের আরও কোনো মতামত থাকলে সেটাও ভিডিও নিচে কমেন্ট করে অবশ্যই জানাবে এবারে আমরা কোয়েশ্চেন নাম্বার টুয়েলভের সমাধানটা দেখে নেবো যেখানে প্রথম বিবৃতিতে বলা হয়েছে সাম বয়েজ আর মেন তাহলে এখানে বয়েজ এবং মেনের দুটো আলাদা বৃত্ত হবে ম্যান এবং বয়েজের দুটো আলাদা বৃত্ত তাহলে দুটো বৃত্ত আমরা পেলাম যেখানে যেটা একটাকে বলছি বয়েজের বৃত্ত এটাকে আমি বি দিয়ে চিহ্নিত করলাম আর একটা বৃত্ত হচ্ছে মেনের বৃত্ত যেটা এম দিয়ে প্রকাশ করলাম দু নম্বরে কি বলা হয়েছে নো মেন ইজ ব্ল্যাক তার মধ্যে এবার আরও একটা বৃত্ত হবে যেটা হবে ব্ল্যাক কিন্তু সেটা এই ম্যানের বৃত্তকে স্পর্শ করবে না কারণ বলা হয়েছে কারণ বলা হয়েছে বৃত্তটা এমন হবে যেখানে কিন্তু যেখানকার মানুষগুলো ব্ল্যাক হবে না তাহলে এখানে আমি ব্ল্যাকের আরও একটা বৃত্ত নিলাম যেটাকে আমি বিএল কে বলছি সিদ্ধান্ত কী আছে এক নম্বরে রয়েছে সাম বয়েজ আর নট ব্ল্যাক বলছে কিছু বালক ব্ল্যাক নয় তাহলে এই যে এই অংশটা কিন্তু বালকগুলো আছে ব্ল্যাক কিন্তু এই অংশটা কিন্তু বয়েজের কিন্তু ব্ল্যাক নয় অর্থাৎ প্রথম যে সিদ্ধান্ত সেটা কিন্তু সঠিক দ্বিতীয় সিদ্ধান্তে কি বলা হয়েছে সাম মেন আর বয়েজ তাহলে এই যে ম্যানের বৃত্ত তার মধ্যে বয়েজের বৃত্তটাও কিন্তু রয়েছে এই যে অংশটা এইগুলোর মধ্যে কিন্তু কিছু মান এই অংশটার মধ্যে কিছু ম্যান কিন্তু বয়েজ রয়েছে অর্থাৎ সাম মেন আর বয়েজ এটাও কিন্তু সঠিক তাহলে কি হলো এক আর দুই উভয় সঠিক তাহলে উভয় সঠিক আমরা কোথায় পাচ্ছি অপশান সিতে তাহলে অপশান সি হবে এক্ষেত্রে সঠিক উত্তর এটি কিন্তু এস বি আই পিও এক্সাম দু হাজার পনেরোতে এসছে এটিও বন্ধুরা একটা কিন্তু খুব ভালো প্রশ্ন এবার আমরা কোয়েশ্চেন নাম্বার থার্টিনের সমাধানটা দেখে নেব যেখানে বিবৃতিতে বলা হয়েছে অল স্টেনোগ্রাফার্স আর লেজি তাহলে এখানে সমস্ত স্টেনোগ্রাফার রয়েছে যারা লেজি বা অলস এবং দু নম্বরে বলা হয়েছে সাম মেন আর সাম মেন আর স্টেনোগ্রাফার তাহলে এবার আরও একটা বৃত্ত আঁকতে হবে যেটা ম্যানের বৃত্ত এবং এটা স্টেনোগ্রাফারকেও স্পর্শ করবে এবং এই বৃত্তটাকে নাম দিচ্ছি এম তাহলে এবার সিদ্ধান্তগুলো দেখে নেব যেখানে প্রথম সিদ্ধান্তে বলা হয়েছে অল লেজি পিপল আর ম্যান তাহলে এই যে লেজি পিপলের বৃত্তটা কিন্তু সমস্ত ম্যানের বৃত্তর মধ্যে নেই শুধু এই অংশটুকুই কিন্তু ম্যান এবং লেজি একসঙ্গে মিশেছে বাকিটা এই অংশটা কিন্তু বাকি ম্যানের এই অংশটা কিন্তু লেজির মধ্যে পড়েনি অর্থাৎ সমস্ত ম্যান কিন্তু লেজি নয় অর্থাৎ এক নম্বর সিদ্ধান্ত এক্ষেত্রে সঠিক নয় এটুকু আশা করি বোঝা গেল এবং দু নম্বরে বলা হয়েছে সাম মেন আর লেজি তাহলে এই মেনের তাহলে এই যে ম্যানের বৃত্ত এর এই অংশটা কিন্তু লেজির মধ্যে পড়ছে তাহলে কিছু ম্যান লেজি এই কথাটা ঠিক এই যে লাল অংশটা এই অংশটুকুর মধ্যে কিন্তু লেজি ম্যানরা রয়েছে কিন্তু বাকি এই পার্টটার মধ্যে লেজি ম্যান নেই অর্থাৎ কিছু ম্যান হচ্ছে লেজি অর্থাৎ দুই নম্বরটা একদম সঠিক তাহলে সঠিক উত্তর কোনটা হবে অপশান বি আমরা এক্ষেত্রে সঠিক উত্তর নেব কারণ শুধুমাত্র দুই সত্য বলা আছে অর্থাৎ অপশান বি হবে এক্ষেত্রে সঠিক উত্তর এটিও এটিও এস বি আই এক্সাম দু হাজার ষোলোতে এসছে এটিও কিন্তু বন্ধুরা খুব ভালো একটা প্রশ্ন এটাকে কিন্তু অবশ্যই আমরা ভিভিআই কোয়েশ্চেন বলবো তো তাহলে বন্ধুরা আজকে ক্লাস থাকছে এই পর্যন্তই এরপর থেকে আস্তে আস্তে আমি ক্লাসের সময় বাড়িয়ে দেবো এবং তোমাদের কোনো মতামত থাকলে সেটাও কিন্তু ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবে না তো তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো